সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। প্রত্যাশাও তাই, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। পরিবর্তিত পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা শিক্ষা কার্যক্রমকে চালিয়ে নেওয়ার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। আমি পলাশকান্তি মজুমদার, ইন্সট্রাক্টর, চাঁদপুর জনতা হাই স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা সদর দক্ষিণ, কুমিল্লা। আজ আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ের প্রোগ্রামিং ভাষার ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। ডেটা টাইপ নিয়ে আলোচনা করার জন্য তোমরা রেডি তো? সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও, আমি এখনই শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আলোচনা করব ডেটা ক্যারেক্টার সেট, ডেটা টাইপের প্রকারভেদ, বিল্ডিং ডেটা টাইপের প্রকারভেদ, ধ্রুবক ও চলক এবং ডেটার ধরনের উপর ভিত্তি করে চলকের ধরন। ডেটা টাইপ জানার আগে আমাদেরকে জানা দরকার একটা বিষয়ে, সেটা হচ্ছে ক্যারেক্টার সেট। ক্যারেক্টার সেট কি? ক্যারেক্টার সেট হচ্ছে কতগুলো বর্ণ বা বর্ণ সমষ্টির সেটকে বলা হয় ক্যারেক্টার সেট। সি প্রোগ্রাম লেখার জন্য আমরা যে বর্ণ বা বর্ণ সমষ্টি ব্যবহার করে থাকি তাকে ক্যারেক্টার সেট বলা হয়। ক্যারেক্টার সেটকে আমরা চার ভাগে ভাগ করে থাকি, সেগুলো আমরা একটু দেখে নিই। এটা আমরা চার ভাগে ভাগ করে থাকি। এক নম্বর হচ্ছে বর্ণ বা লেটার, দুই হচ্ছে অঙ্ক বা ডিজিট, তিন নম্বর হচ্ছে বিশেষ ক্যারেক্টার, চার নম্বর হচ্ছে পয়েন্ট স্পেস, আমরা এই সাত ধরনের ক্যারেক্টার সেট পেয়ে থাকি। এখানে বর্ণটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে আপার কেস, সেটা হচ্ছে এ থেকে জেড। দুই নম্বর হচ্ছে লোয়ার কেস, সেটা এ থেকে জেড। ডিজিট গুলো সাধারণত আমরা পেয়ে থাকি জিরো থেকে, জিরো ওয়ান থেকে শুরু করে নাইন পর্যন্ত, এই ডিজিট গুলোই হচ্ছে মূলত অঙ্ক। আমরা অনেকে অঙ্ক এবং গণিতকে ভুল করে ব্যবহার করে থাকি, আসলে গণিত এবং অঙ্ক এক জিনিস নয়। গণিত হচ্ছে বিষয়ের নাম আর অঙ্ক হচ্ছে প্রতিটি সংখ্যা। এরপরে এখানে এখানে ডিজিটের মধ্যে আমরা আমাদের আইসিটিতে আরো তিন ধরনের ডিজিট ব্যবহার করে থাকি, সেগুলো বাইনারি ডিজিট। জিরো ওয়ান ব্যবহার করে থাকি, অক্টালের মধ্যে ব্যবহার করে থাকি জিরো থেকে সেভেন পর্যন্ত আটটা, আর হেক্সাডেসিমালে আমরা জিরো থেকে এক পর্যন্ত ১৬টা ব্যবহার করে থাকি। সেগুলোই মূলত হচ্ছে আমাদের ডিজিট, বিশেষ ক্যারেক্টার। বিশেষ ক্যারেক্টারের মধ্যে রয়েছে আমাদের অনেকগুলো,
সেগুলোর মধ্যে হইতে পারে কমা, পুলিস্টপ, তারপরে হইতে পারে আমাদের সেমিকলন, খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার। তারপরে আছে সেমি কোলন, কোলন আছে, তারপরে কোয়াট মার্কস আছে, তারপরে আছে ভার্টিক্যাল বার আছে, এরপরে স্ল্যাশ আছে, এরপরে ব্যাক স্ল্যাশ আছে, এরপরে আছে আন্ডারস্কোর। এটা যদি আমরা হাইফেন ধরি তাহলে এটা হবে আন্ডারস্কোর, একটু হাইফেন থেকে একটু নিচে যেটা সেটাকে আমরা বলে থাকি আন্ডারস্কোর। এরপরে আমরা ডলার সাইন ব্যবহার করে থাকি, তারপরে আমরা ব্যবহার করে থাকি পার্সেন্টেজ, এরপরে আমরা ব্যবহার করে থাকি এম্পারস্যান্ড। এটা যদিও আমরা বলে থাকি এন্ড, মূলত এটা আমাদের সিএর ভাষায় এটাকে এম্পারস্যান্ড বলা হয়। এরপরে এটা স্টেরিক, এটা হচ্ছে লেফট প্যারেন্থিসিস, এটা রাইট প্যারেন্থিসিস, এটা হচ্ছে লেফট ব্রিস, এটা হচ্ছে রাইট ব্রিস, এটা হচ্ছে লেফট ব্র্যাকেট, এটা হচ্ছে রাইট ব্র্যাকেট, তারপরে হচ্ছে লেফট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল, তারপরে হচ্ছে আমরা যেটাকে হ্যাশ হিসাবে চিনি মূলত এটা হচ্ছে নাম্বার সাইন, এরপরে এটা ক্যারেট, ক্যারেট আমরা সাধারণত ব্যবহার করে থাকি পাওয়ারের জন্য, আমরা যখন কোনো পাওয়ার নিতে হয় তখন আমরা ক্যারেট সাইনটা ব্যবহার করে থাকি। এগুলো হচ্ছে বিশেষ ক্যারেক্টার, যে বিশেষ ক্যারেক্টার গুলো আমাদের সি প্রোগ্রাম করার জন্য এগুলো প্রয়োজন, এগুলো আমরা আগে থেকেই চিনি, শুধু এগুলো আমাদের এখানে কি নামে ব্যবহার হচ্ছে সেটা আমাদের একটু জানা প্রয়োজন। এখানে সবচেয়ে বেশি ব্যবহার হয় যেটা সেটা হচ্ছে আমাদের সেমিকোলন, কোলন, তারপরে হচ্ছে আমাদের স্ল্যাশ, ব্যাক স্ল্যাশ, এগুলো আমাদের বেশি বেশি, পার্সেন্টেজ, তারপরে এম্পারস্যান্ড, এরপরে স্টেট, এখানে আমাদের প্যারেন্থিসিস, তারপরে হলো ব্রিস, লেফট ব্র্যাকেট, রাইট ব্র্যাকেট, এগুলো, তারপরে হচ্ছে নাম্বার সাইন, এরপরে হচ্ছে ক্যারেট, এগুলো বেশি বেশি আমাদের ব্যবহার হয়ে থাকে। আর হোয়াট ইজ দিস যেটা সেটা মূলত হচ্ছে আসলে ট্যাব, অর্থাৎ আমাদের যদি কোনো খালি জায়গা রাখতে হয় সে খালি জায়গাটাকে আমরা বলে থাকি হোয়াইট স্পেস, হোয়াইট স্পেস মানে হচ্ছে সাদা জায়গা বা খালি জায়গা। তো মোটামুটি আমরা এই সাত ধরনের ক্যারেক্টার সেট সম্পর্কে জানলাম। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ক্যারেক্টার গুলো জেনে গেছো, এগুলো আমাদের বহুল প্রচলিত এবং বহুল ব্যবহার ডেটা টাইপ এর মধ্যে আমাদের ক্যারেক্টার সেট। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা এই পর্যায়ে একটি একক কাজ করব। একক কাজটি হচ্ছে ডেটা ক্যারেক্টার কত প্রকার, কি কি, উদাহরণ সহ উল্লেখ করো। আশা করি কাজটি সুসম্পন্ন হয়েছে। এবার আমরা ডেটা টাইপে যাব। আমরা আগে ডেটা টাইপটা একটু লিখে নিই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কাজের সুবিধার জন্য ডাটা টাইপ ক্লাসিফিকেশনটা আমরা লিখে নিলাম। এখানে আমরা একটু খেয়াল করি, আমরা
ডেটা টাইপকে সাইটি ভাগে আমরা ভাগ করে নিলাম। প্রথম ভাগটি হচ্ছে মৌলিক ডেটা টাইপ, দ্বিতীয় হচ্ছে ইউজার ডিফাইন, তৃতীয় হচ্ছে ডেরাইভ ডেটা টাইপ, চার নম্বর হচ্ছে ফাঁকা ডেটা টাইপ। এখানে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে মৌলিক ডেটা টাইপ, তারপরেও আমি এগুলো জানার জন্য লিখে নিলাম, এগুলো পরবর্তীতে আমাদের কাজে লাগবে। এখানে ইউজার ডিফাইন ডেটা টাইপের মধ্যে আছে স্ট্রাকচার, ইউনিয়ন, ক্লাস, এনিউমারেশন, এগুলো আমাদেরকে পরবর্তী কাজে আমাদের এগুলো লাগবে। এরপরে আছে ডিরাইভ ডেটা টাইপ, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। আমরা মৌলিক আজকে মূল যে আলোচনার বিষয় সেটা হচ্ছে মৌলিক ডেটা টাইপ গুলো। এই মৌলিক ডেটা টাইপ গুলোর মধ্যে আছে আমাদের ইন্টিজার টাইপ বা পূর্ণ সংখ্যা, তারপরে ফ্লোট, ফ্লোট বা ফ্লোট পয়েন্ট বা ভগ্নাংশ, এরপরে হচ্ছে ক্যারেক্টার বা আমরা যেগুলো বর্ণভিত্তিক বলে থাকি। এগুলোর মধ্যে ইন্টিজার টাইপটাকে আমরা চারটা ভাগে দেখতে পাই, একটা হচ্ছে সাইন টাইপ, আর একটা হচ্ছে আনসাইন টাইপ, একটা শর্ট ইন্টিজার, আর একটা হচ্ছে লং ইন্টিজার টাইপ। এরপরে আমরা ফ্লোটের মধ্যে পেয়ে থাকি ফ্লোট টাইপ, ডবল টাইপ, লং টাইপ, এরপরে ক্যারেক্টার মধ্যে সাইন ক্যারেক্টার এবং আনসাইন ক্যারেক্টার। এখানে কিছু জিনিস আমরা মিল দেখতে পাই, সেটা হলো সাইন, আনসাইন, লং, ডবল, এগুলো মোটামুটি সবগুলোতে কম বেশি আছে। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে এখানে ফ্লোটটা হচ্ছে ভগ্নাংশ, ফ্লোট যেহেতু ভগ্নাংশ তাহলে ডবল টাইপটা হচ্ছে ফ্লোটের ডাবল, অর্থাৎ ভগ্নাংশের ডাবল, তার চেয়েও বেশি হচ্ছে লং টাইপ, লং টাইপ। এরপরে হচ্ছে আমাদের ক্যারেক্টার, ক্যারেক্টারও সাইন এবং আনসাইন। এখানে বলে রাখা ভালো, সাইন এবং আনসাইনের মধ্যে বিষয়টা ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে সাইনটা হচ্ছে যেখানে সাইনের ব্যবহার হয়, সাইনটা কি, সাইনটা হচ্ছে প্লাস এবং মাইনাস, অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক, যেটাকে আমরা নেগেটিভ অথবা পজিটিভ বলে থাকি। এখানে যেটার মধ্যে আমাদের আনসাইন থাকবে, আনসাইন যেটা থাকবে সেটাকে অবশ্যই অবশ্যই ধরে নিতে হবে পজিটিভ, এটাতে কোনো সাইন ব্যবহার হয় না, অর্থাৎ এগুলো সবগুলো পজিটিভ সাইনে থাকে। আর আনসাইন সাইনের মধ্যে যেগুলো সেগুলোকে আমরা দুইটা সমান দুইটা ভাগে ভাগ করে নিই, সেটা অর্থাৎ যে আমাদের ডাটা গুলো থাকে সে ডাটা গুলোকে সমান দুই ভাগে বিভক্ত করে আমরা নিয়ে থাকি, অর্থাৎ ঋণাত্মকের জন্য বা নেগেটিভের জন্য অর্ধেক, পজিটিভ বা প্লাসের জন্য অর্ধেক। তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা এই স্ট্রাকচারের আলোকে আমরা একটা রেঞ্জের ডাটা রেঞ্জ গুলো নিয়ে একটা আমরা তালিকা দাঁড় করাই, সেই তালিকা থেকে আমরা মোটামুটি এগুলোর আরো বিশদভাবে জানতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা এবার দেখি সেই তালিকাটা কেমন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা একটু বিল্ডিং ডেটা টাইপটা জেনে নিই। বিল্ডিং ডেটা টাইপটাকে চার ভাগে ভাগ করা হয়ে থাকে, চার ভাগের মধ্যে ইন্টিজার ডেটা টাইপ, ফ্লোট ডেটা টাইপ, ক্যারেক্টার ডেটা টাইপ এবং ডবল ডেটা টাইপ। আমরা এর আগে বলেছিলাম যে আমরা একটা ডেটা টাইপ টেবিলের মাধ্যমে আমরা এটা রেঞ্জটা একটু জেনে নেব। সেই রেঞ্জটার মধ্যে এখানে আনসাইন সাইন, তারপরে আনসাইন শর্ট ইন্টিজার, এগুলো হচ্ছে ক্যারেক্টার, দুটা ক্যারেক্টার, এই দুটা ক্যারেক্টারের। আর এখানে এই যে কয়টা আছে 1 2 3 4 5 6, এই ছয়টা হচ্ছে ইন্টিজার টাইপের, আর এই তিনটা হচ্ছে ফ্লোট টাইপের, অর্থাৎ আমরা এখানে 6 6 3 9 10 11টা ডেটা টাইপের আমরা রেঞ্জ দেখালাম, যেগুলো মান আনসাইন ক্যারেক্টার যেটা সেটা 0 থেকে 55 255 পর্যন্ত আমরা লিখতে পারি। এখানে আমরা পাশে রেখেছি 1 বাইট, 1 বাইট হচ্ছে
8 bit মানে হচ্ছে 0101 লেখার মত এরকম 8টি লেখা যাবে যেখানে সেটাকে বলা হচ্ছে 8 bit 8 bit মানে 8টি জায়গা 8টি জায়গার মধ্যে আমরা লিখতে পারবো 8টি জায়গার মধ্যে আমরা এই সংখ্যাগুলো লিখতে পারবো ঠিক একই রকম 2x2 বাইট হচ্ছে 16 bit জায়গার মধ্যে আমরা এই সংখ্যাগুলো লিখতে পারবো একই রকম এখানে 4 byte হলো 32 bit ঠিক একই রকম 8 8 8 8 64 সেরকম এখানে 8 10 80 এরকম আমরা বিটগুলোকে আমরা যদি বিট হিসেবে বাইটগুলোকে বিট হিসেবে চিন্তা করি ওই জায়গাগুলোতে আমরা এই মানগুলো লিখতে পারবো এখানে আর একটা জিনিস আমরা ক্লিয়ার করে নিই যেটা আমরা সাইন এবং আনসাইনের কথা বলেছিলাম সান এবং আনসাইনের মধ্যে যে পার্থক্যটা সেটা হচ্ছে যে সাইনগুলো হচ্ছে মূলত নেগেটিভ এবং পজিটিভ অর্থাৎ যেখানে সাইন সাইন আছে সেটা হচ্ছে নেগেটিভ পজিটিভ আর আনসাইনটা হচ্ছে সবগুলো পজিটিভ যেখানে কোনো নেগেটিভ সাইন নেই সেখানে মান বেশি আর যেখানে সাইন সেখানে কিন্তু আমরা এটাকে দুই ভাগে বিভক্ত করে দেখতেছি দুইবার জায়গা দখল করলো এবং দুটা এই দুটো যোগ করলে এটা সমান হয় অর্থাৎ কাছাকাছি মান হয় তো সে বিষয়টা আমরা একটু ক্লিয়ার করে নিই সেটা হচ্ছে আনসাইন ক্যারেক্টার আনসাইন ক্যারেক্টারের জন্য আমরা 0 থেকে 255 পর্যন্ত পয়েন্ট আমরা লিখতে পারি তারপরে সাইনের জন্য আমরা পারি -128 থেকে 127 পর্যন্ত অর্থাৎ এই দুটো যোগ করলে আমরা 255 পাই সেটা 1 বাইটের মধ্যে আনসাইন শর্ট ইন্টিজার যেটা 0 থেকে 65536 পর্যন্ত আমরা লিখতে পারি যেটা বাইট হচ্ছে 2 একইভাবে সাইনটা হচ্ছে এটা দুই ভাগে বিভক্ত করে আমরা লিখলাম যেহেতু সাইন সাইন মানে নেগেটিভ এবং পজিটিভ অর্থাৎ প্লাস মাইনাস সাইন এবং প্লাস সাইন দুটো যোগ করলে এই ডাটা সমান হবে সেটা দুই বাইটের মধ্যে একই রকম ইন্টিজার টাইপের আনসাইন ইন্টিজার এগুলো হচ্ছে শর্ট ইন্টিজার এগুলো হচ্ছে ইন্টিজার ইন্টিজার একই রকম এটার এটা মান সমান ঠিক একই রকম সাইন ইন্টিজারও শর্টের মতো মান সমান এরপরে আনসাইন লং ইন্টিজার সেটা আসলে 4 byte জায়গা নেই সেটা অনেক বড় মান ঠিক একই রকম সাইন লং ইন্টিজার সাইন লং ইন্টিজার যখন সেটা আসলে এটার দুই ভাগে বিভক্ত করে মাইনাসের জন্য অর্ধেক প্লাসের জন্য অর্ধেক 4 byte জায়গার মধ্যে ঠিক এবার আমরা আসলাম প্লটে প্লট মানে ভগ্নাংশ আসলে ভগ্নাংশের জন্য তো জায়গা আরো বেশি দরকার হয় সেখানে 4 byte মধ্যে আমরা এই মানগুলো রাখতে পারি ডবলের মধ্যে তার ডাবল অর্থাৎ 4 ডাবল হচ্ছে 8 byte জায়গার মধ্যে আমরা এই মানগুলো রাখতে পারি লং ডাবল হচ্ছে তার চেয়ে একটু বেশি সেটা হচ্ছে 10 byte জায়গার মধ্যে আমরা এই মানগুলো রাখতে পারি তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এই ডাটাটার দিকে তাকাই তাহলে আমরা বুঝতে পারবো যে ক্যারেক্টারের জন্য কেমন জায়গা দখল হয় ইন্টিজারের জন্য কেমন জায়গা দখল হয় এবং ফ্লোট বা ভগ্নাংশের জন্য কেমন জায়গা দখল হয় তো আশা করি আমি ডাটা টাইপ বিল্ট ইন এর ডাটা টাইপ টেবিলের মাধ্যমে আমি মান এবং এটার কতটুকু আমাদের জায়গা নিতে হবে রেজিস্টারের মধ্যে সেই জিনিসটা আমি দেখিয়ে দিলাম অর্থাৎ আমরা প্রোগ্রাম করার সময় আমাদেরকে কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে যখনই আমরা প্রোগ্রাম গুলো করতে যাব তো শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু সামনের দিকে আগাই শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু ধ্রুবকটা জেনে নিই ধ্রুবক হচ্ছে অপরিবর্তনীয় মান যে মানগুলো আমাদের প্রোগ্রামে আমরা অপরিবর্তনশীল মানগুলোকে অ্যাসাইন করি সেগুলোকে বলা হয় ধ্রুবক বা কনস্ট্যান্ট এখানে চার ধরনের আমরা ধ্রুবক বা কনস্ট্যান্ট দেখতে পাই এক নাম্বার হচ্ছে ইন্টিজার টাইপের ফ্লোট টাইপের ক্যারেক্টার টাইপের এবং স্ট্রিং টাইপের ইন্টিজার টাইপের কনস্ট্যান্ট গুলোর মধ্যে হচ্ছে যেমন যে কোনো আমরা সংখ্যা যেটা স্বাভাবিক পূর্ণ সংখ্যাকে আমরা ইন্টিজার টাইপ বলি স্বাভাবিক পূর্ণ সংখ্যা আর দুই নাম্বার হচ্ছে ফ্লোট কনস্ট্যান্ট যেটা ভগ্নাংশ আসবে আর ক্যারেক্টার টাইপের হচ্ছে আমরা জানি যেগুলো হচ্ছে লেটার ভিত্তিক এ বি সি এই ধরনের যা আছে এগুলোকে আমরা বলি ক্যারেক্টার কনস্ট্যান্ট এরপরে স্ট্রিং স্ট্রিংটা মূলত হচ্ছে আমরা যদি ইনভাইটেড কমার মধ্যে যদি ক্যারেক্টার নিউমেরিক্যাল ফ্লো টাইপ যে টাইপেরই হোক না কেন সেটা যদি আমরা সবগুলো মিক্স করেও
যদি আমরা ইনভার্টেড কমার মধ্যে রাখি সেটাকে আমরা বলি স্ট্রিং, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। স্ট্রিং তখনই হবে যখনই এটা ইনভার্টেড কমার মধ্যে চলে আসবে। তো আমরা সাইটটা ধ্রুবক সম্পর্কে জানতে পারলাম, এরপর আমরা জানব সলক সম্পর্কে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু চলকটা বুঝে নিই। এর আগে আমরা বুঝে নিয়েছিলাম কনস্ট্যান্ট, এবার আমরা ভেরিয়েবল বা চলকটা একটু বুঝে নিই। মেমোরি অ্যাড্রেস সরাসরি ব্যবহার না করে একটি নাম দিয়ে ওই নামের অধীনে ডেটা রাখা কে বলা হয় চলক। অর্থাৎ আমরা যখন আমাদের রেজিস্টারে যদি কোনো মান রাখি, সেটা যদি আমরা কোনো নাম দিয়ে রাখি, তখন সেটাকে আমরা বলে থাকি চলক। এটার চলকের অধীনে মূলত ডাটাগুলো রাখা হয়ে থাকে। শিক্ষার্থী, চলককে আমরা দুই ভাগে, প্রধানত দুই ভাগে ভাগ করে থাকি। প্রথম ভাগটি হচ্ছে স্থানীয় চলক এবং সর্বজনীন চলক, দ্বিতীয় ভাগটি হচ্ছে স্বয়ংক্রিয় চলক, বাইনারি চলক, স্থির চলক এবং রেজিস্টার। এখানে আমরা স্থানীয় চলক যেটাকে আমরা লোকাল ভেরিয়েবল বলতেছি, লোকাল ভেরিয়েবল যেটা, সেটা হচ্ছে আমরা ইন্টিজার টাইপের এ বি সি যেটা নিই সেটা। আর সর্বনিম্ন চলক বা গ্লোবাল চলক যেটা আমরা সাধারণত ইন্টিজার ক্যারেক্টার এই ধরনের যে ভেরিয়েবল গুলো নিয়ে থাকি সেগুলোকে বলা হয় সর্বজনীন চলক। এগুলো নিয়ে আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি, এখন শুধু বোঝার সুবিধার্থে এই দুটা কথা আবার বললাম। এখন আমরা এই সেটে জিনিস একটু দেখি। স্বয়ংক্রিয় চলক, স্বয়ংক্রিয় চলক হচ্ছে যখনই আমরা প্রোগ্রামে ডেটা অ্যাসাইন করি তখন স্বাভাবিকভাবে স্বয়ংক্রিয়ভাবে লোকাল লোকাল চলক এখানে অ্যাসাইন হয়, যেটা আমাদের কম্পাইলারে অটোমেটিক একটা ডেটা এখানে তৈরি হয়ে যায়। সেই ডেটাটা কাজ শেষ হওয়ার সাথে সাথে সেই ডেটাটা আবার মুছে যায়, এই জন্য এটাকে বলা হচ্ছে অটোমেটিক বা স্বয়ংক্রিয় চলক, যেটাকে আমরা সংক্ষেপে বলি অটো। আর এখানে অটো ইন্টিজার টাইপ এ বি কে আমরা এখানে চলক হিসাবে আমরা ঘোষণা করতে পারি, সেটা মূলত হচ্ছে লোকাল। বাইজিক চলকটা মূলত হচ্ছে এক্সটার্নাল, এটা গ্লোবাল চলক, এটা ফাংশন দ্বারা আসলে এটা অ্যাসাইন করা হয়। ফাংশনের মাধ্যমে গ্লোবাল চলকটা পরিচালিত হয়ে থাকে। স্থির চলক যেটাকে আমরা বলে থাকি কনস্ট্যান্ট বা স্ট্যাটিক, সরি কনস্ট্যান্ট না, স্ট্যাটিক। স্ট্যাটিক অর্থ হচ্ছে স্থির, স্ট্যাটিক অর্থ হচ্ছে স্থির, যেটা আমরা সাধারণত প্রোগ্রামে যদি কোনো ভেরিয়েবল নিয়ে থাকি সে ভেরিয়েবলটা অটোমেটিক পেয়ে যায়। যদি আমরা ফাংশন থেকে কোনো ফাংশন থেকে বেরিয়ে আসি, বেরিয়ে আসার পরে আবার যদি শুরু করি, স্বয়ংক্রিয় চলকের ক্ষেত্রে প্রথম থেকে মানটা গ্রহণ করে, কিন্তু স্ট্যাটিকের বেলায় সর্বশেষ মানটাকে গ্রহণ করে থাকি। এটাই হচ্ছে স্বয়ংক্রিয়র সাথে স্ট্যাটিকের পার্থক্য। এরপরে রেজিস্টার, রেজিস্টার ভেরিয়েবল যেটা, রেজিস্টার ভেরিয়েবলটা মূলত হচ্ছে সিপিইউ এর মধ্যে একটা স্টোরেজ আছে, আমরা সবাই জানি। সেই স্টোরেজে আমাদের খুব ফাস্ট কাজ করে রেজিস্টারের মধ্যে, সেই স্টোরেজটাকে আমরা বলে থাকি রেজিস্টার। সিপিইউর মধ্যে যে স্টোরেজটা আছে সেই স্টোরেজকে আমরা বলে থাকি রেজিস্টার। সেই রেজিস্টারের মধ্যে যদি আমরা কোনো চলককে অ্যাসাইন করি, তখন সেই চলকটা দ্রুত কাজ করে আবার সে অটোমেটিক আমরা কাজ শেষে আবার সেটা ক্লিয়ার বা মুছে যায়। এগুলোই হচ্ছে মূলত আমাদের চলকের প্রকারভেদ। আর আরেকটা টপিক নিয়ে আমরা একটু আলোচনা করে আজকে ক্লাসটি শেষ করব।
প্রিয় শিক্ষার্থী, আমরা এবার একটু দেখে নিই ডেটা ধরনের উপর ভিত্তি করে ভেরিয়েবল গুলো। ডেটা ধরনের উপর ভিত্তি করে ভেরিয়েবল গুলোকে আমরা ছয় ভাগে ভাগ করে থাকি। প্রথমটা হচ্ছে নিউমেরিক, তারপরে ডেটা সংখ্যাগত, অ্যারে। অ্যারে আমরা জানি যে অনেকগুলো ডেটা সমষ্টি, পয়েন্টার যেটা একই টাইপের অন্য ভেরিয়েবলকে নির্দেশ করে, ব্যবহারকারী বর্ণিত বা কাস্টম যেটা ব্যবহারকারী প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে, স্ট্রিং বা অক্ষরমালা, আর ষষ্ঠ হচ্ছে বিল্ট ইন। বিল্ট ইন অর্থাৎ যেটা বিল্ট ইন করা থাকে, যেটা পূর্ব থেকে দেওয়া থাকে। এখন শিখাতে বন্ধুরা, আমরা নিউমেরিক ভেরিয়েবলটা বলে থাকি। নিউমেরিক মূলত হচ্ছে সংখ্যা, যে কোনো সংখ্যাকে আমরা নিউমেরিক বলে থাকি, সেটা মূলত একটা পূর্ণ সংখ্যা বোঝানো হয়ে থাকে। অ্যারে, অ্যারে হচ্ছে অনেকগুলো পূর্ণ সংখ্যা যদি একসাথে যদি আমরা রাখতে যাই, তখন একটা ডেটার অধীনে রাখতে হয়, সেটাকে আমরা বলে থাকি অ্যারে। পয়েন্টার হচ্ছে একই টাইপের অন্য ভেরিয়েবলকে নির্দেশ করা। যদি একটি ভেরিয়েবল অপর একটি একই টাইপের অপর একটি ভেরিয়েবলকে নির্দেশ করে, তখন সেখানে পয়েন্টার ব্যবহার হয়ে থাকে। এরপরে ব্যবহারকারীর বর্ণিত বা কাস্টমস, ব্যবহারকারীর বর্ণিত বলতে আমরা বোঝাচ্ছি যে কাস্টমাইজ যেটা করা হয়, কাস্টমাইজ মানে কাস্টমারের ইচ্ছে অনুযায়ী যেটা করা হয় সেটাকে আমরা বলি কাস্টমাইজ, সেটা প্রয়োজন অনুযায়ী করা হয়ে থাকে। স্ট্রিং বা অক্ষরমালা, আমরা যদি একটা ইনভাইটেড কমার মধ্যে অনেকগুলো অক্ষরকে একসাথে রাখি, তখন সেটাকে আমরা বলে থাকি স্ট্রিং। অবশ্য অবশ্যই সেখানে ইনভাইটেড কমা থাকতে হবে, সেটা আগে ইয়েতে আমরা আলোচনা করেছি। এরপর হচ্ছে বিল্ট ইন। বিল্ট ইন মূলত পূর্বেই যে ডাটাগুলো নির্ধারিত থাকে বা যেগুলো দেওয়া থাকে সেগুলোকে আমরা বিল্ট ইন বলে থাকি। মূলত লাইব্রেরি ফাংশন কিংবা ডাটা আইটেমের মান সংরক্ষণের জন্য বিল্ট ইন ভেরিয়েবল ব্যবহার করা হয়ে থাকে। এই ছয় ধরনের ভেরিয়েবল আমরা সাধারণত ডাটা ব্যবহারের উপর ভিত্তি করে, এগুলো ডাটার ধরনের উপর ভিত্তি করে এই ছয় ধরনের ভেরিয়েবল ব্যবহৃত হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা মোটামুটি একটা বিশদ ধারণা পেলাম ডাটা টাইপের উপরে। আশা করি তোমাদের ভালো লেগেছে। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এই দুটি প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করো। এই পর্যায়ে তোমাদের একটি বাড়ির কাজ দেব। তোমরা সবাই বাড়ির কাজটি লিখে নাও। প্রিয় শিক্ষার্থী, বাড়ির কাজ হচ্ছে আজকের শ্রেণী কার্যক্রমের উপর ভিত্তি করে একটি অ্যাসাইনমেন্ট তৈরি করবে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি বাড়ির কাজটি লিখে নিয়েছ। তোমরা নিয়মিত পড়ালেখা চালিয়ে যাও, নিয়মিত সংসদ টিভি দেখো, এবং কমেন্টস করে আমাকে জানাও তোমাদের কার কি সমস্যা। আমি চেষ্টা করবো তোমাদের সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।